নমস্কার বন্ধুরা এই যে আজকে এই যে স্কোয়ার স্কোয়ার ম্যাজিক ম্যাজিক ফুল বানিয়ে এই যে এরকম একটা লম্বা গোল স্কয়ার ত্রিকোণা যে কোনো চাদরও বানানো যাবে টেবিল ক্লথও বানানো যাবে আমি এই যে টেবিল ক্লথ বানিয়েছি দেখাচ্ছে স্কোয়ার ফুলটা বানিয়ে ছোট ছোট করে ফুল বানিয়ে সিম্পল জোড়া লাগিয়ে একদম সুসুতো দিয়েই ওই ওই কালারের উল দিয়ে জোড়া লাগিয়ে এটা বানানো যাবে টেবিল ক্লথ আমি বানিয়েছি দেখুন এই টেবিল ক্লথ বানাচ্ছি সবার প্রথমে পাঁচটা চেন করে নেব সবার প্রথমে পাঁচটা চেন করে নেব এই মেজি ছোটো ছোটো ফুল বানিয়ে জোড়া লাগিয়ে যা মানে টেবিল ক্লথ গায়ের চাদর মানে নানা রকমের ইয়ে শেপ দেওয়া যাবে এটা যেভাবে জয়েন করবো ঠিক সেভাবেই ডিজাইনটা হবে প্রথমে স্কোয়ার স্কোয়ার করে ম্যাজিক ফুলগুলো বানিয়ে নিচ্ছি এই যে পাঁচটা চেন বানিয়ে নিলাম চেনটাকে এই যে রাউন্ড করে নিলাম এই যে জয়েন করে নিলাম নিয়ে এই যে তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন করার পরে এই যে কুড়িটা তিনটে চেন মানে একটা ডবল লং এবার আর উনিশটা ডবল লং করব এই এই রাউন্ড এই গোলের মধ্যে থেকেই কুড়িটা ডবল লং করে নেব খুব সোজা এই ফুলগুলো বানানো এই ফুল বানিয়ে বানিয়ে নানা নানান কালার দিয়েও বানানো যায় আমি এক কালার দিয়েই বানিয়েছি টেবিল ক্লথ এই যে উনিশ কুড়িটা ডবল লং হয়ে গেছে পুরো কুড়িটা ডবল লং করে নিয়েছি এবার এই যে প্রথমে তিনটে চেন করেছিলাম সেই তিনটে চেনের লাস্টের চেনটায় জয়েন্ট ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করে দিলাম জয়েন্ট করে দিয়ে এবার আবার তিনটে চেন করে নেবো সবার প্রথমে তিনটে চেন করে নিলাম চারটে চেন করে নিলাম তিন চারটে চেন মানে তিনটে চেন হচ্ছে একটা ডবল লং আর একটা চেন মাঝখানে থাকবে এই যে এইবার এই যে প্রত্যেকটার এক একটার মাঝখান থেকে এই যে প্রত্যেকটার মাঝখান থেকে এই যে এইভাবে তুলে তুলে ঘর তুলে তুলে বুনে যাব একটা ঘরে একটাই বুনবো আর মাঝখানে একটা করে চেন দিয়ে দেবো এই একটা ঘরে একটাই বুনবো বোনাটা এইভাবে হবে তাহলে এই যে গোল একটা রাউন্ড শেপ আসবে খুব সুন্দর ডিজাইনটা ডিজাইন যে ডিজাইনটা আছে তো সেই ডিজাইনটা আসবে এই যে আবার নিচ থেকে এই যে ঘর তুলে নেবো এই যে নিয়ে আবার একটা ডবল লং করব এই যে ডবল লং করলাম আবার একটা চেন আবার নিচ থেকে এই যে নিচের ডবল এর থেকে ঘর তুলে নিয়ে আবার একটা ডবল লং আবার একটা চেন আবার একটা ডবল লং এইভাবে এই পুরো রাউন্ড করে এই লাইনটা বনে যাবো একটা একটা ডবল লং এই যে তলা দিয়ে ঘর তুলে নিয়ে একটা ডবল লং একটা চেন একটা ডবল লং একটা চেন পুরো এই এই লাইনটা এইভাবে কমপ্লিট করব এই যে একটা ডবল লং একটা চেন ডবল লংটা এই যে তলা দিয়ে ঘরটা তুলে নিয়ে নিয়ে এই যে এই লাইনটা এই যে এইভাবে রাউন্ড শেপটা আসবে এই লাইনটা বানাচ্ছি তলা থেকে ঘর তুলে তুলে নিয়ে এই যে একটা ডবল লং একটা চেন আবার একটা ডবল লং একটা চেন এই এইভাবে ডবল নিচের ঘরটা তুলে নিতে হবে এইভাবে তুলে নিয়ে নিয়ে প্রত্যেকটা ঘর করতে হবে একটা ডবল লং একটা চেন সবকটা ঘর পুরো বোনা কুড়িটা ঘরে কুড়িটা ডবল লং হয়ে গেছে আর কুড়িটা চেনও হয়ে গেছে এবার লাস্টে যে তিনটে চেন করে নিয়েছিলাম সেই তিনটে চেনের লাস্টের ঘরটায় এই যে জয়েন্ট করে দিচ্ছি ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এবার আবার একটা দুটো তিনটে চেন করে নিলাম ওই একই ঘরে আবার একটা ডবল লং করবো মানে প্রত্যেকটা ঘরে দুটো করে ডবল লং হবে এরকম পাঁচটা ঘরে দশটা ডবল লং হবে এই দুটো হয়ে গেল আবার পরের ঘরে দুটো ডবল লং করব। একটা হলো আবার আর একটা ডবল লং এই দুটো ডবল লং হলো। আবার তারপরের পরের ঘরে দুটো ডবল লং করব। একটা দুটো এরকম পাঁচটা ডবল লং করে যাব পাঁচটা ঘরে পাঁচটা ঘরে পাঁচটা ডবল লং করে যাব প্রত্যেকটা ওই চেনের ফাঁক পাঁচখান থেকে চেনের মধ্যে থেকে থেকে দুটো করে ডবল লং বনে যাচ্ছি আবার এর পরের ঘরে পাঁচটা ডবল লং এই দুটো ডবল লং এক একটা ফাঁকে দুটো করে ডবল লং পাঁচটার ঘরে দশটা ডবল লং হয়ে গেল দশটা লং এবার নটা চেন করে নেব নটা চেন করে নিচ্ছি নটা চেন করে নিয়ে এবার পরের ঘরেই আবার দুটো ডবল লং পরের ঘরেই এই যে যেই অগ্ডি বোনা হয়েছিল পরের ঘরেই আবার দুটো ডবল লং এরম করে আবার সেম পাঁচটা ঘরে দশটা ডবল লং করব দুটো ডবল লং হলো আবার তারপরের ঘরে দুটো ডবল লং একটা দুটো এই যেমন এই লাইনে পাঁচটা ঘরে দশটা ডবল লং করেছি এরকম এখানেও পাঁচটা ঘরে দশটা ডবল লং বুনবো আবার নটা চেন বুনবো নটা চেন বুনবো এই যে সেম আগের লাইন আগের ঘরটা যেরকম খুললাম সেম এই ঘরটাও সেরকম করে এই অবধি আসছি এই যে পাঁচটা ঘরে দশটা ডবল লং হয়ে গেছে এক একটা ঘরে দুটো করে করে এইবার আবার তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা চেন হয়ে গেল আবার সেম পরের ঘরে ডবল লং করে পরের ঘরে আবার দুটো করে ডবল লং করবো সেম পাঁচটা ঘরে দশটা ডবল লং বুনব পাঁচটা ঘরে এক একটা ঘরে দুটো করে করে ডবল লং বুনে যাচ্ছি প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডবল লং বুনছি দুই চার ছটা হয়েছে দুটো আটটা দুটো দশটা মানে পাঁচটা ঘরে ডবল ডবল করে বুনে যাব দুটো ডবল লং পাঁচটা ঘরে দশটা ডবল লং হয়ে গেলো আবার নটা চেন আবার পরের ঘরে এই নটা চেন করে যে অবধি বুনেছিলাম পরের ঘরেই আবার দুটো ডবল লং একটা দুটো এই যে এর এই যে যেরমভাবে বুনেছি সেম এই পাশেও সেইভাবে বুনে যাব পাঁচটা ঘরে দুটো এক একটা ঘরে দুটো দুটো করে মানে পাঁচটা ঘরে দশটা ডবল লং এই অবধি বুনে আসছি এই যে দশটা ডবল হয়ে গেছে নটা চেনও করে নিয়েছি এবার এই যে লাস্টের তিনটে চেন করেছিলাম যে সেই তিনটে চেনের লাস্টের চেনটা এই যে জয়েন্ট করে দিলাম এই যে ক্লিপ স্টিচ করে দিলাম এই যে পুরো ফুলটা সম্পূর্ণ হয়ে গেল কমপ্লিট এই যে এইভাবে ফুলগুলো বানিয়ে বানিয়ে জয়েন্ট করে করে নানান কালারের ফুল বানানো যায় সাদা রঙেরও বানানো যাবে সব কালারে এক কালারে আমি এক কালারের বানিয়ে এই যে টেবিল ক্লথ করেছি এরকম এক কালারের বানিয়ে বানিয়ে এই যে উল্টা কেটে লাস্ট হয়ে গেল ফুল এরকম পর 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 যে যত বড় ইচ্ছা বানাবে এরকম এক একটা করে ফুল বানিয়ে প্লেন সুসুতো দিয়ে জয়েন্ট করে করে এই যে চারটে এই যে নটা করে যে চেন করেছি এই চেনগুলোকে চারপাশে চেন চারটে জয়েন্ট একসাথে করে চারটে করে প্লেন সুসুতো দিয়ে চারটে একসাথে করে সেলাই করে জয়েন করে করে করতে পারবে এই যে এইভাবে ফুলগুলো বানিয়ে নিতে হবে সব তারপরে এই যে এই যে সুস্বুতো দিয়ে প্লেন সুসুতো দিয়ে আমি এই যে কয়েকটা জয়েন্ট করে রেখেছি কয়েকটা জয়েন্ট করে রেখেছি টেবিল ক্লথ এই যে প্লেন সুসুতো দিয়ে সেলাই করে করে জয়েন্ট করা যায় একদম সহজ পদ্ধতি আর এই জয়েন্টটাও একটা ফুলের ফুলের মতন দেখতে হয়ে যায় এই যে জয়েন্ট করছি এই কর্নার দিয়ে এই কর্নার দিয়ে এই যে এই কর্নারে কর্নারে আর এই যে তিনটে কর্নার আছে নিচে আর ওপরে একটা কর্নার চারটে কর্নারে এই যে তলা দিয়ে সুসটা ঢুকিয়ে নিয়ে ওপরে চারটে ঘ চারটে কর্নারকে একসাথে করে এই একই সুতোতে নিয়ে এই যে সেলাই করে দেবো এরকম পর 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 সেলাই করে দিয়ে টেবিল ক্লথ বা গায়ের স্কার্ফ বানানো যাবে চাদর বানানো যাবে দুর্দান্ত লাগে দেখতে কালার ম্যাচিং করে করতে হলে করলে খুবই ভালো লাগবে দেখতে জয়েন্টগুলো এক একটা ফুলের ফুলের মতন হয়ে যাবে দেখতে এই যে জয়েন্ট করা দেখালাম এরকম কর্নারে কর্নারে জয়েন্ট করতে হবে এবার এই কর্নারটা আর এই কর্নারটা একসাথে জয়েন করে নেব এই যে এই যে এই কর্নারের সাথে এই কর্নার জয়েন্ট করে নেব এই যে প্রত্যেকটা দেখুন চারটে কর্নার একসাথে জয়েন্ট করলে একটা ফুলের মতন দেখতে লাগছে এই যে একসাথে নিয়েই জয়েনটা করতে হবে এখানে একটা জয়েন্ট করে দেখালাম সবার শেষে যাতে না খুলে যায় ওই জন্য এরকম প্যাচ দিয়ে দিয়ে নিয়ে তারপরে সুতোটা টান করে নিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা ফুল বানিয়ে নিয়ে নিয়ে প্রত্যেকটা এরকমভাবে জয়েন্ট করতে করতে যেতে হবে এই যে বন্ধুরা এই যে আমি এত অবধি করেছি আমার এখনও আরও ফুল বানিয়ে বানিয়ে জয়েন্ট এই যে এলে এই ফুলটাকেও এই তিনটে কর্নার এই তিনটে ফুলের মধ্যে এই যে এই কর্নারটাও নিয়ে নিতে হবে একই সুতোয় নিয়ে সেলাই করতে হবে যেভাবে এই যে এভাবেও জয়েন্ট করা যাবে জয়েন্ট করাটাই যে প্লেন সুসুতো দিয়ে সেলাই করে করেই জয়েন্ট করালেও কোনো অসুবিধে নেই উল ক্রোশ কাটা দিয়েও জয়েন্ট করা যায় আর সুসুতো দিয়ে জয়েন্ট করলে একদম সহজ পদ্ধতিতে খুব সোজা সহজ পদ্ধতিতে জয়েন্ট করা যায় আমি এটাই করে দেখালাম বড় বড় টেবিল ক্লথ বানানো যাবে এই রকম জয়েন্ট করে করে আর কালার ম্যাচিং করে করে বানালেও খুব ভালো লাগবে দেখতে বন্ধুরা এইভাবে টেবিল ক্লথ এই যে সেলাই করে করে চারটেকে একসাথে নিয়ে সেলাই করতে হবে এই যে দেখুন জয়েন্টটাও একটা ফুলের মতন হয়ে গেছে দেখতে জয়েন্ট এই যে চারটে ফুল যে জয়েন্ট হয়েছে সেই জয়েন্টের মুখগুলোকেও মুখগুলোকে একসাথে করে নিয়ে সেলাই করতে হবে আর দেখতে লাগবে পুরো আর একটা ফুলের মতন এই যে সেলাই করবার পরে খুব ভালো করে এটাকে প্যাচ দিয়ে দিয়ে নিয়ে খুব ভালো করে প্যাচ দিয়ে দিয়ে নিয়ে গিট্টি দিয়ে তারপর টান সুতোটা টান টান করে নিয়ে বার করতে হবে করে সুতোটা কেটে নিতে হবে এইখানেও একটা ফুল দেওয়া যাবে এই যে আরও যদি বড় করা যায় সাইড থেকেও আরও ফুল জয়েন করে করে করা যাবে জয়েন করে করে এইভাবে পরপর পরপর বানিয়ে গেলে সুতোটাই বানিয়ে এইভাবে পরপর জোড়া লাগালেই হয়ে যাবে তারপর জোড়া লাগিয়েই টেগনিক্লাথ হবে বা চাদরটা হবে এই যে এই যে চারকোনা চারটে একসাথে নিয়ে একসাথে চারটে ঘর তুলে নিয়ে একসাথে সেলাই করে দিলে জোড়া লেগে যাবে কুরুশ কাটা দিয়ে এগুলো জোড়া লাগা যেন যায় পরের ভিডিওতে বলবো পরের ভিডিওতে এটা জোড়া লাগানোটা আবার কুরুশ কাটা দিয়ে দেখিয়ে দেব খুব সহজে যাতে সুস্বুতো দিয়ে জোড়া লাগানো যায় সেই জন্য এইভাবে করে দেখালাম এইভাবে লম্বা করে চারকোনা চারকোনা বানানো যায় ত্রেকোনা বানানো যায় যার যেভাবে বানানো দরকার সে সেইভাবে সেলাই করবে এইভাবে ছোট ছোটো ফুল বানিয়ে নিয়ে পরপর সেলাই করে দেবে বন্ধুরা এইভাবে বানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখিয়ে দেব আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা Fahşet azgın. Ne